नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। दोसरा एप्रिल 2022 शनिवार 5 राशिर लटरी प्राप्तिर जोक सृष्टि होयेछे। आमी प्रतिदिन लटरिर उपर भिडियो दिए थाकि, तबे আমি আজকে যে ভিডিওটি দিচ্ছি বিশেষভাবে স্পেশাল কিছু কথা আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো। প্রতিদিন একটি কথা আমি বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কারণ আপনি এই ভিডিওটি কেটে কেটে শুনছেন, স্কিপ করে করে শুনছেন, শুধুমাত্র রাশির নাম শুনে আপনি লটারি কাটছেন, সেটা কিন্তু আপনার লটারি কিন্তু লাগবে না। কারণ আমি এই পাঁচ রাশির যে কথাটা বলছি, আমি এখানে কি কথাটা বলছি সেটা আগে বুঝুন, তারপর আপনার জীবনে আপনি এটাকে অ্যাপ্লাই করুন, প্রয়োগ করুন, তবেই কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা আপনার বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, যে পাঁচ রাশির কথা বলছি, কোটি মানুষ কিন্তু আছে, প্রত্যেকে কি পাবে লটারি তা কখনোই নয়। কারণ আপনার জন্ম ছকটা স্পেশালভাবে দেখুন, আপনার জন্মছকে লটারির যোগ থাকছে কি না, যদি থাকে কোন বছর আছে, কোন সময় আছে, কোন মাস থেকে কোন মাসের মধ্যে আছে বা কোন বছর থেকে কোন বছরের মধ্যে আছে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনি জেনে নিন। যদি দেখা যাচ্ছে আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, আপনি হস্তরেখার মাধ্যমেও জেনে নিতে পারেন যে আপনার লটারির যোগ আছে কি না। অর্থাৎ হস্তরেখাও কিন্তু আপনাকে বলে দিতে পারে লটারির ক্ষেত্রে আপনার কবে যোগ থাকছে। দেখুন, যারা লটারি কাটছেন, কাটতে কাটতে ক্ষান্ত হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে একটি কথা আমি বলবো, লটারিতে ইনভেস্টমেন্ট করার আগে আমি এই ভিডিওটিতে কী কথা বলছি সেটা সম্পূর্ণরূপে শোনার পর আপনি প্রয়োগ করুন লটারিতে টাকা। দেখুন, লটারি তাদেরই লাগবে যাদের, আমি আবারও বলছি, জন্মছকে রাহু গ্রহটা বিশেষ করে ভালো আছে। রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে রাহু তুঙ্গস্থ, রাহু মিত্রগৃহে আছে, এবং এর সাথে বুধ, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহকেও কিন্তু ভালো থাকতে হবে। অর্থাৎ রাহু, বুধ, শুক্র, শনি, এই চারটি গ্রহ যদি আপনার জন্মছকে মজবুত অবস্থাতে থাকে, আপনি কিন্তু লটারি কিন্তু পাবেন। তেমনি হস্তরেখাতেও কিন্তু থাকা দরকার, তবে কি টাকা আপনি কিন্তু পাবেন লটারি থেকে, নয়তো কি অহেতুক টাকা অপচয় হবে। প্রত্যেকে জয় শনিদেবের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, প্রত্যেকে কিন্তু এই কমেন্টটি আপনারা করুন। দেখুন, লটারি ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে একটি আমি বারবার বলি, কিছু কিছু ক্ষেত্রে সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি যে সময়গুলো বলছি কি না, এই সময়টি ধরে একটু করুন না, লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। সময়টা রাশিভিত্তিক সময়টা অন্তত মেনে করুন, এবং এর পাশাপাশি লটারির ক্ষেত্রে একটি জিনিস দেখবেন, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, এক দু নম্বরের জন্য বড় প্রাইজ মিস খাচ্ছে, এরকম প্রচুর এসছে কমেন্ট হোয়াটসঅ্যাপে, তাদের ক্ষেত্রে রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। লটারি টোটালটা হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ আপনার ভাগ্যের খেলা কিন্তু লটারি। ভাগ্য যদি আপনার সাথ দেয়, লটারি কিন্তু আপনার লাগবে। যে পাঁচ রাশি আমি কথা বলছি, সে পাঁচ রাশি আগামীকাল লটারি পাবে, কত অ্যামাউন্টে লটারি পাবে, 50 টাকার পাবে না 500 টাকার পাবে, কি 5000 পাবে, কি 50,000 পাবে, কি 50 লাখ পাবে বা 1 কোটি পাবে, সেটা তার জন্মছক ডিপেন্ড কিন্তু করবে। অর্থাৎ যে পাঁচ রাশির কথা আমি বলছি, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইস কিন্তু 5 টাকা হলেও কিন্তু প্রাইস কিন্তু পাবে এই পাঁচ রাশি। তবে অ্যামাউন্টটা নির্ভর করবে আপনার জন্ম ছকের উপর। আপনার জন্ম ছকে যদি লটারির সম্ভাবনা থাকে এবং গাঢ় যোগ যদি থাকে,
আপনি লটারিতে কিন্তু অর্থ পাবেন। এবার আমি আপনাদেরকে জানাবো দিনের শুভ সময় রাহুকাল। রাহুকালটা বিশেষভাবে যে কোনো শুভ কাজ বর্জন করুন, এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। রাশির যে সময়টা দিচ্ছি এটা কিন্তু ফ্যানলা নয়, কিন্তু রাশির সময়টা ধরে কিন্তু আপনারা কাটার চেষ্টা করুন। দিনের শুভ সময়টা যদি নাই পারেন, রাশির সময়টা কিন্তু কাটার চেষ্টা করুন। অনেকেরই লেগেছে আর লাগতে বাধ্য, যদি আপনার জন্মছক পারমিট যদি করে। লটারি টোটালটাই হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ কম পরিশ্রমে আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন, অর্থাৎ প্রচুর অর্থের মালিক কিন্তু হতে পারেন, সেটি হচ্ছে লটারি। আর এই লটারির যে কারকগ্রহ আকস্মিক ধনপ্রাপ্তির কলিযুগের যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। তো রাহুকে আপনারা রাহু কবচ দিয়ে মজবুত করুন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন আগামীকাল রেবতী নক্ষত্র এবং হস্তা, রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, বৈদ্যুতি যোগ আগামীকাল থাকছে। রাহুকালটা আপনার থাকছে সকাল 9:00 থেকে 10:30 মধ্যে। এই সময়ের মধ্যে যাত্রা বলুন, ইনভেস্টমেন্ট বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। অভিজিৎ মুহূর্ত 11:55 থেকে 12:44 পর্যন্ত। এবার আমি জানাচ্ছি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। প্রথম রাশি, ফার্স্ট নাম্বার ওয়ান যে রাশি আছে সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল থাকছে সে টার্গেট নাম্বারটি হচ্ছে আপনাদের 6, এবং আপনাদের যে শুভ সময় 11:42 থেকে 2:25 পর্যন্ত, সকাল 11:42 থেকে 2:25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি থাকছে সেটি হচ্ছে আপনাদের 9 এবং 1। আপনাদের শুভ সময়টা থাকছে 10:48 থেকে 12:36 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 11:04 থেকে 1:34 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি থাকছে সেটি হচ্ছে 2 এবং 9। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি থাকছে সেটি হচ্ছে 3 এবং 6, এবং শুভ সময় 12:04 থেকে 2:08 পর্যন্ত। এরপর যে সবশেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করবে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 2 এবং 9, এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 12:15 থেকে 3:04 পর্যন্ত। এই সময়ের মধ্যে লটারি কিন্তু কাটুন, অর্থাৎ যারা লটারি কাটছেন তারা কিন্তু বিশেষভাবে সময়টা, শুভ সময়টা আপনারা মেনটেন করার চেষ্টা করুন, এবং যেটা অভিজিৎ মুহূর্ত বলছি সেই সময়টা, নয়তো রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বারটি আপনারা বিশেষভাবে মেনে চলুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ যে রাহু, এই রাহুকে আপনারা স্ট্রং করুন, মজবুত করুন, বিশেষরূপে আপনার কিন্তু অর্থ আপনাদের আসবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।